অ্যাটেনশন, স্মার্ট জোড়ি মঞ্চে হাজির হচ্ছেন একজন ভিআইপি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অ্যাটেনশন, অ্যাটেনশন, কাল অদ্ভুত বাচ্চা ছেলেকে প্রথম দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন রাজা গোস্বামী। স্টার জলসা স্মার্ট জোড়ি রিয়েলিটি শোতে তারকা জুটিদের জীবনের গল্প জমি উপভোগ করছেন দর্শকরা। এবার স্মার্ট জোড়ির মঞ্চে রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী শেয়ার করলেন তাদের বাচ্চাকে প্রথম দেখার অভিজ্ঞতা। এই প্রথমবার স্টার জলসার রিয়েলিটি শো এর মঞ্চে হাজির হয়েছিলেন রাজা আর মধুমণি, সঙ্গে ছিল তাদের একমাত্র ছেলে কেশব। কেশবের বয়স এখন মাত্র এক বছর। রাজা আর মধুমণি ছেলেকে কোলে নিয়ে মঞ্চে আসতেই জিত নিজের কোলে তুলে নেন কেশবকে। তারপর জিত সোজা তুলে দেন আকাশে। কি না, কেশব বড় হয়ে অনেক ওপরে উঠতে চায়। সেসব দেখে রাজা গোস্বামীর হাল তো খারাপ, বারবার ছুটে গিয়ে ধরতে থাকেন ছেলেকে যদি পড়ে যায়। তুমি জীবনে কি হতে চাও? আমি জীবনে বড় হতে চাই বলছে, আমি জীবনে বড় হতে চাই। জিত বললেও ছেলেকে ছাড়তে রাজি নন তিনি। এরপর কেশবকে মধুবনের কোলে ফিরিয়ে দিলে শান্তি হয় রাজার। প্রথমবার নিজের সন্তানকে দেখার অভিজ্ঞতা কি ছিল সেই প্রশ্নের উত্তরে রাজা জানান, কি ছিল যখন জানতে পারলেন হ্যাঁ এসে গেছে, ওকে যখন দেখলে ফার্স্ট টাইম, আমি ওকে তাকিয়ে দেখলাম একদম পুরো একদম লাল, কি একটা অদ্ভুত টাইপের বাচ্চা। তার আগে আমি দেখিনি, সদ্যজাত কোন শিশু দেখিনি, আর আমি বাচ্চা একদম হ্যান্ডেল করতে পারতাম না। তার আগে সবকিছু দেখে নিলাম, তার একটা ফর্ম ফিল আপ করার হয়, এই প্রথম ফাদার্স নেমের জায়গা সবসময় আমি আমার বাবার নামে লিখে এসেছি। ওটা লিখতে গেলাম, মানে কি হলো, না 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 এটা তো আমার নাম লিখতে হবে। প্রথম ফাদার্স নেমের জায়গায় আমি নিজের নাম লিখলাম, তো ওটা একটা অ্যামেজিং ছিল এক্সপিরিয়েন্স, ওটা ভুলবো না। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি 10ই এপ্রিল 2021 সালের মা হন মধুবনি গোস্বামী। আপাতত ছেলে কেশবের সাথেই নিজের সমস্ত সময়টা কাটিয়ে নিচ্ছেন তিনি। অভিনয় থেকে নিয়েছেন বিরতি, ছেলেকে একটু বড় না করে ফিরতে চাইছেন না শুটিং ফ্লোরে। তবে ছেলের এক বছর হতেই রিয়েলিটি শো স্মার্ট জোড়ির মঞ্চে উপস্থিত হয়েছেন মধুবনি গোস্বামী। কেমন লাগছে রাজা আর মধুবনির জুটিকে স্মার্ট জোড়ির মঞ্চে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের আরো খবর নিয়ে আসছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।